ভিউয়ার্স, ঈদ মোবারক। ঈদের দিনে আপনাদের সাথে চুটিয়ে আড্ডা দেওয়ার জন্য আমি চলে এলাম আঁচল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। তবে আমি একা তো আড্ডা দিব না, আমার সাথে তো কোনো না কোনো গেস্ট আছে, তাই না? একা কি কখনো আড্ডা হয় বলেন? বলেন তো কে থাকতে পারে, গেস্ট করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট করতে হবে না, আমি হেল্প করছি আপনাদের। আমার সাথে আছে অনেক অনেক সুপারস্টার, আমার দুজন খুব বেস্ট ফ্রেন্ড। নাম বলি, একজন হচ্ছে আব্বাস। না, বেসিক্যালি সবাইকে ঈদ মোবারক, কিন্তু আব্বাস না। আব্বাস রিসেন্টলি রিলিজ হওয়া একটি মুভি, যেটি দর্শকদের ভালো লাগা এবং দর্শক খুবই সুপার হিট একটা ছবি। এবং হ্যাঁ, মানে অল ক্রেডিট গোজ টু মাই অডিয়েন্স। এবং এই তো, বাট আমাদের সাথে এই যে পাঁচ, আচ্ছা আমি আরেকটু বলি, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন এই সময়কার পাসওয়ার্ড। সরি, তার মুখে শুনেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, গরু মোবারক, যেহেতু কোরবানির ঈদ। আর আমার নাম তো অবশ্যই পাসওয়ার্ড না, পাসওয়ার্ড হচ্ছে মুভির নাম। আমার নাম ইমন, এবং পাসওয়ার্ড মুভিটি এবার মানে রোজার ঈদে, গত রোজার ঈদে রিলিজ পেয়েছিল। আমি আর সাকিব ভাই ছিলাম, একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করেছিলাম, এবং গত ঈদের বেস্ট মুভি ছিল এবং এখন পর্যন্ত খুব সফলতার সাথে চলছে। শুধু গত ঈদ না, বর্ষসেরা। হ্যাঁ, এটাও বলা যায়, কারণ এই ছবিটি আসলে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করেছে। সব মিলিয়ে বলবো যে আমরা খুব ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ। আসলে ঈদের দিন আসলে আমরা তিনজন এক জায়গা হব আমি ভাবতেই পারিনি, তোমাদেরকে যে আমি পাবো, এবং আমরা তিনজন মনে হয় অনেক দিন পরে একসাথে হলাম না। এই জন্য স্পেশালি থ্যাঙ্কস দিতে হবে এশিয়ান টিভিকে, এবং অবশ্যই আমাদের জাহাঙ্গীর ভাই। রাইট, আচ্ছা বলো কি কি প্ল্যান, আজকে সারাদিন কি কি করলা? আমাকে যখন বলা হলো যে আমরা রাতে আজকে ঈদের দিনে আড্ডা মারতে চাই, তখন থেকেই আমি খুব এক্সাইটেড ছিলাম যে আসলে অনেকদিন পর আঁচলের সাথে তো দেখা হয় না। সেই যে মুভি করলাম স্বপ্ন যে তুই, কম দেখা হয়, মানে যাচ্ছো, মানে না ওইরকম, না না ওরকম আড্ডা হয় না, আড্ডা হয় না, তুমি যাচ্ছ, ও আচ্ছা আমি যাচ্ছি, এরকম হচ্ছে। তো আমরা স্বপ্ন যে তুই একসাথে করেছি একটা মুভি, অনেক দিন, অনেক স্মৃতি আছে। তো এরপরে মনে হয় যে অনেকদিন পর একটা সুন্দর একটা আড্ডা হবে। আমি আর ও তো প্রায় আড্ডা মারি, বাট তোমার সাথে অনেকদিন পর। তোমরা তো দুজন অনেক ক্লোজ, মানে সারা দিন একসাথে থাকো নাকি? না, আমরা বেসিক্যালি দিনের বেলায় দেখা হয় খুব কম, যেটা হচ্ছে যে কাজের ব্যস্ততার মধ্যে যে যার মতো ব্যস্ত থাকি, বা তারপরে দেখা যায় সন্ধ্যার পরে বা রাতের একটা রাত যখন গভীর হয়ে আসে তখন অনেক কথা হয়, অনেক গল্প হয়। আর সো আজকের এই ঈদের দিনটাও তেমনই একটা আড্ডা, এবং সাথে তুমি, সো এটার সাথে একটা কয়েক কেজি মাংস খেয়েছি। না, খুব বেশি খাইনি। আমি আসলে সবসময় ওয়েট করি যে মাংসটা যখন ঝুরা হয়, মানে দুই তিন দিন পর ওটা জাল দিতে জাল দিতে দিতে যেটা যখন ঝুরা ঝুরা হয়, সেটা আমার মুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে। আচ্ছা, হ্যাঁ, না মুড়িটা আমি ওভাবে ট্রাই করি না, মানে আমার খুব, আমি হচ্ছে যে আমি কিন্তু প্রেসারের পেশেন্ট, আমি প্রেসারের ওষুধ খাই, হাই প্রেসার। আচ্ছা, এবং আমি বিগত 5-6 বছর ধরে আমি প্রেসার ওষুধ খাই, কিন্তু আমার এটা জেনেটিক্যাল একটা প্রবলেম। সো তারপরেও যেটা হয় যে এটা মানে আল্লাহর তরফ থেকে একটা ব্যাপার আছে, যেমন দেখা যাচ্ছে অনেকে যখন রোজার মাসে রোজা রাখে, অনেক মানুষ দেখা যায় 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 14 ঘন্টা যে রোজা না রেখেও কিন্তু ওষুধ না খেলেও কিন্তু তার কোনো প্রবলেম হয় না। ঠিক তেমনি গরুর মাংসটাও তেমনই একটা বিষয়, যে আসলে কোরবানির গরুর মাংস খেলে কখনোই প্রেসার টেসার হাই হয় না, মানে এই জিনিসটা আল্লাহর একটা নিয়ামত। এবং অবশ্যই আমি যেটা করি যে সারা বছর অত গরু মাংস না খেলেও, মানে অল্প অল্প করে খেলেও, কোরবানি ঈদে সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যে নেহারি, এবং আমার কাছে মানে আমি বাসায় বলে দিই যেন গরু ছাড়া কোনো মুরগি যেন ওখানে উঠানো না হয়, শুধু গরু খাই টানা।
আচ্ছা আমরা এই প্রোগ্রাম শেষ করে আড্ডা এশিয়ান টিভির প্রোগ্রাম শেষ করে তোমার বাসায় যা তোমার রান্না খাবো তুমি রান্না করেছো তো নাকি হ্যাঁ মানে রান্না তো 100% কি মনে করো তোমার স্পেশাল মেনুটা কি ছিল আজকে ইউটিউবের কোন কোনটা বেছে নিয়েছো আজকে আমি সারা দিন কি করেছি তোমাকে তোমাদের বলি বলো বলো মনে করো আমার এটা একটা খুব মানে ভালো লাগে আমার ওকে আমার যখন কুরবানিটা হয় গরু তো হওয়ার পরে আমার ভাই আমার খালু আমার বাবা সবাই মিলে ওটা ইয়ে করে মানে কোপায় হ্যাঁ কোপায় কোপাশামসু না এটা এটা কি এটা মজা কিন্তু ফ্যামিলির মধ্যে মানুষজন করাটাই বেস্ট তো সেই সাথে আমি একটু জয়েন হই আমি তো আর কোপাইতে পারি না আমি বটি নিয়ে একবারে বসে যাই ছোট ছোট করে টুকরা করি তো আমি আমি বেসিক্যালি হচ্ছে তোমার সকালে মগজটা থাকে না ওটা একদম আলাদা করে আমার আম্মু হচ্ছে সকালবেলা ওটা ভাজি করবে ওটা দিয়েই আমরা সকালবেলা সবাই খাই তারপর দুপুরে হয়তো বা রাতের কি মেনু আছে এটা বলো আচ্ছা রাতে কি খেতে চাও মগজ নাই মগজ শেষ মগজ খাওয়ার জন্যই তো আমার প্রায় খেতে আছে ছোট ছিল তো ছোট একটু গরু আচ্ছা ফ্যামিলি মেম্বার অনেকজন থাকে না মগজ কি সবার ভাগে হয় তার মানে তোমরা কি পরিমাণ খাও তোমাদের ফ্যামিলি মেম্বারদের শুনলাম মা বাবা ভাই বোন ছজন মিলে এক মগজ শেষ হ্যাঁ একদম আচ্ছা যাক তোমাদের ছোটবেলার ঈদের কথা বলো ছোটবেলার ঈদ ছোটবেলার ঈদ কি আর এখন বড়বেলা ঈদ কেমন এটা খুবই কমন কোশ্চেন আসলে হ্যাঁ ছোটবেলার ঈদ হচ্ছে যে সারাক্ষণ গরুর গরুর সামনে থাকতাম আর গরু তো গুতা দেওয়ার চেষ্টা করত সো তারপরে ভিড় করতাম কাজিনরা মিলে আর ছাগলকে সারাদিন পাতা খাওয়াতাম আদর করতাম আর এখন যেটা হয় যে আসলে শুটিংয়ের ব্যস্ততা আমরা অলমোস্ট সবাই ব্যস্ত থাকি জাস্ট গরু কিনে দিই এখন ছোট ছোট বাচ্চা যারা আছে আমাদের বাসায় তারা আমাদের ওই জিনিসগুলো তখন ওদেরটা দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে বেশি সো এই ছোটবেলা বড়বেলা এই পার্থক্য আর কি আমার কাছে আসলে ছোটবেলাটাই হচ্ছে আমি বাসার সবার ছোট সেই কারণে একদম ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে আমার বড় ভাই আমাকে অর্ডার করতেছে মেজো ভাই অর্ডার করতেছে আমার বোন অর্ডার করতেছে এই এটা করো এটা করো এটা করো সো দেখা যাচ্ছে যে গরুর কাটার থেকে শুরু করে সব কিছুর সাথে আমি থাকি এবং আমি আসলে ইন্টারেস্ট ফিলও করতাম অনেক ব্যাপারটা অনেক মজা লাগতো বাট অনেকে আছে যেমন হ্যাঁ হাটে তো এখনো যাই আমি আমি এখনো যাই এবং আমিও কিন্তু যাই এবং যেটা হয় না অনেকে কিন্তু গরু কাটা ভয় পায় আমিও অনেকে শুনছি কিন্তু আমার কাছে অনেক ইয়ে লাগে না আমি আজ পর্যন্ত কখনো জবাই দেখি আমি কিন্তু প্রতিবার এখনো ছোটবেলাও যেতাম বাবার সাথে এখন বাবা যায় না বাট আমি যাই আমি সবসময় হাঁটে যাই আমার মানে ঘুরে ঘুরে গরুটা কিন্তু খুব মজা লাগে হ্যাঁ না ওইটার মধ্যে একটা এনজয় করি আমি যে মানে কুরবানি মানে কিন্তু একদম প্রপার কুরবানিটার সাথে যদি অ্যাটাচড হওয়া যায় এইভাবে ওপেন যাও ওপেন না ক্যাপটা পরে বা একটু ঢেকে ঢেকে হয়তো বা যাই কিন্তু খুব এনজয় করি দামাদামি হচ্ছে ভাই এত টাকা দিবেন এইটা বা কালার পছন্দ বা একটা গরু দেখা গেল যে অনেক বেশি বড় সাইজ ওটা পছন্দ হলো দামি হচ্ছে না এই যে এগুলো খুব মজা লাগে এগুলো অনেক মজার অবশ্য একটা জিনিস কিন্তু হয় সব সময় দেখবা যে বাজেটের তুলনায় সব সময় আমি দেখেছি বেশি হয়ে যায় বড়টা পছন্দ না বেশি হয় বাজেট কিন্তু বেড়ে যায় ফাইনালি হ্যাঁ বেড়ে যায় বেড়ে যায় মানে যেটা পছন্দ হয় সেটা বাজেট অনেক বেশি তুমি গিয়েছিলে এবার ইয়েতে হ্যাঁ আমি প্রত্যেকবার যাই এটা আমি আমি তুমি কি গরু না ছাগল সরি আমি আঁচল ও গরু ছাগল না তুমি আঁচল আঁচল আচ্ছা বাহ ভালো ভালো কবিতাটা শুনো গরু না ছাগল আমি আঁচল না এবার প্রতিবারই গরুই কুরবানি দেই এবারও সেম প্রতিবারই গরু তুমি তোমরা গরু না ছাগল তুমি প্রতিবারই গরু না প্রতিবারই গরু না গরু কুরবানি দেই আর কি তোমরা ছাগল আমরা মানুষ আমরা মানুষ এবং আমরা কুরবানি দেই যেহেতু আল্লাহ বলে দিয়েছেন গরু দুম্বা খাসি সো আমরা এগুলোই করি আর কি এবার আমি তো অনেক বকবক করলাম অনেক কথা বললাম এবার আমাদের একটু বিরতিতে যেতে হবে তুমি একটু দর্শকদেরকে বলো কিভাবে বলতে হয় আমি জানি না তাও বলছি মানে ক্যাজুয়াল যেভাবে বলা দরকার দর্শক আমাদের প্যাচ প্যাচানি আরো অনেকক্ষণ চলবে আপনারা আমরা ছোট্ট একটা কুরবানির গরুর ঈদের একটা ব্রেক নিতে চাই এন্ড দেন আমরা আবার চলে আসব প্রিয় দর্শক আমরা ঈদের আগের দিন পর্যন্ত দেখেছিলাম বিরাট গরু ছাগলের হাট আজকে আমরা এই বিরাট গরু ছাগলের হাট থেকে বিরাট গরু ছাগলগুলো জবাই করে আমরা ঈদ পালন করছি সবাইকে ঈদ মোবারক ফিরে এলাম আমাদের সেলিব্রিটি আড্ডায় এবং আপনারা যারা আগে দেখেছেন তাদেরকে বলি আমি আছি ইমন আছে আমার সাথে আঁচল আছে আর যারা এখন জয়েন করছেন তারা দেখছেন আমরা কীভাবে ছিলাম কোন পজিশনে ছিলাম কী গল্প ছিলাম পজিশন ধরে রেখেছি আমরা একদম বা সুন্দর আমরা আমরা তো প্রেজেন্টার হয়ে যাচ্ছি হ্যাঁ আসলে আমরা অলরাউন্ডার আমরা সাকিব আল হাসান রাইট অলরাউন্ডার আমরা
এখন হচ্ছে তবে আমার একটা ই আছে যে আমি অনেক হিরোইনের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, বাট আমার ব্যাড লাক, এটা অবশ্যই ব্যাড লাক যে আঁচলের সাথে আমার কাজ করা হয় নাই। রাইট, আমারও ব্যাড লাক, বাট আমি এদিক দিয়ে অনেক লাকি যে আমি আঁচলের সাথে একটি ছবি করেছি এবং অনেক মজার একটা ক্যারেক্টার ছিল দুজনের, ওইটা থেকেই আমাদের দুজনের একটা ভালো বন্ধুত্ব হয়েছে। আর আঁচলের কথা যদি আমি পার্সোনালি বলি যে আঁচল কিন্তু অসম্ভব ট্যালেন্টেড একজন আর্টিস্ট, অনেক কোঅপারেটিভ এবং অনেক ভালো নাচে এসে, এবং নাচের সময় যেটা সবচেয়ে ভালো লেগেছে অনেক হেল্পফুল, মানে আঁচলের কাছে দেখে দেখে অনেক চুরিবিদ্যা করেছি আমি। শি ইজ সো সুইট, আমরা অনেক ফান করেছিলাম, রাইট? আমরা অনেক ফান করেছি। না, এটা তো আমি এই কারণে আমি বললাম যে আমার ব্যাড লাগে যে আঁচল এত ভালো একজন আর্টিস্ট, আঁচলের সাথে কাজ না করতে পারলে এটা আমি মনে করি যে এটা ব্যাড লাগে। না, এটা বেশি বললা। না না না, মানে হয় না যে আমরা এতদিনের পরিচয়, তারপর কাজ করা হলো না, দেখা যায় কত নতুন মেয়ের সাথে কাজ করছে, বা তোমার সাথে হয় না। হ্যাঁ, আসলে যারা খুবই আপসেট, মানে আমি বুঝি না, মানে এবং আমার এখানে একটা ব্যাপার হচ্ছে, আজকে আমি এখানে জেলাস, তোমরা দুজন কাজ করছো একসাথে, বাট আমার হয় না। না, ইনশাআল্লাহ হবে। না, আমার খুব, আমি খুবই আপসেট যে তোমাদের কাজটা হলো না কেন। এই তো ভালোবাসা নামে ছিল, নিপুণ ছিল, আর ওটা একটু কমেডি ধাঁচের ফিল্ম ছিল। সবকিছু মিলে আমাদেরকে এখন মানে প্রোডিউসাররা বেশ কিছু প্ল্যান প্রোগ্রামও করছে। তো এখন আসলে যেটা হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশে মাল্টিকাস্টিং এর ফিল্ম আবার ফিরে এসেছে, মাল্টিকাস্টিং ছবি হওয়া স্টার্ট করছে। এবার ঈদে যেমন আমি আর সাকিব ভাই একসাথে করলাম, আমরা খুব বেশি কাজ একসাথে করিনি, তো আমাকে আর নীরবকে নিয়ে অলরেডি দুই তিনজন প্রডিউসার আমরা বসেছি, আমরা আলাপ করেছি। হয়তোবা ঈদ তো চলে গেল, ঈদের পরপরই হয়তোবা সেই মিটিংগুলো মানে একদম ফাইনাল স্টেজে যেয়ে পৌঁছাবে, আই হোপ সো। ইনশাআল্লাহ, মানে ধৈর্য ধরে বসে থাকতাম কখন বাংলালিঙ্কের বিজ্ঞাপন হবে। আবার তুমি বললো না, তখন আমি অনেক ছোট, এটা বললো না আবার। এই আমি অনেক ছোট ছিলাম, আমরাও যে ছোট ছিলাম, আমরা অনেক ছোট ছিলাম, এবং বিশ্বাস করো এত ছোট, আমাকে ছবি দেখছিলাম যে মনে হচ্ছে দুধের শিশু। আরে না, আমি কিন্তু টু মাচ ফ্যান ছিলাম বাংলালিঙ্কের, যতগুলো বিজ্ঞাপন তোমরা করেছো অনেক, মেবি এক মিনিটের উপরে হতো না, দুই মিনিটের কাছাকাছি, দুই মিনিট, অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন করেছে ওরা। আমরা যখন বিজ্ঞাপনটা করি তখন কিন্তু বিজ্ঞাপনের মার্কেটটা অনেক সুন্দর ছিল, রাইট? যে আমাদের নিজেদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা তখনই কিন্তু তৈরি হয়, এখন আমরা এক মাস আমি তো আজকে আপনাকে স্বপ্ন দেখেছি, আমরা প্ল্যান করতাম বসে বসে যে চল এগুলো এগুলো বলে দেখি কি বলে। তো ভাইয়া, আমি কালকে রাতে আপনাকে সারা স্বপ্ন দেখেছি, উনি বলে আরে তুমি এত ভালো ছেলে, তোমাকে নিয়ে বানাবো। ঠিক নীরব আবার বলে যে আমিও তো রাতে আপনাকে স্বপ্ন দেখেছি। তখন ওই ডিরেক্টর বলতো যে প্ল্যানিং করেই করতে এগুলো, জাস্ট মানে আমরা আসলে আমরা ফিল্ম করতেই চাইতাম আসলে। আচ্ছা, তোমাদের কি মানে এটা ইচ্ছা আছে যে তোমরা নেক্সট স্টেপ প্রোডিউস করবে বা প্রোডিউসার হবে, এরকম কোনো টার্গেট আছে? আমি প্রোডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার হব, এটা কনফার্ম। আচ্ছা, মেম্বার ইমন, তোমার দেখো আমরা যেহেতু এই লাইনে আছি, ইউ নেভার নো যে কখনো প্রোডিউসার হয়ে যেতে পারি, এখন তো অ্যাক্টিং করছি, কখনো ডিরেক্টর হয়ে যেতে পারি, মানে যাই করি না কেন এই মাধ্যমটাতেই থাকবো আসলে। হিরোইন কিন্তু আমাকে নিও প্লিজ। অফ কোর্স, আমি যদি বাবা হই তুমি মা হবে অবশ্যই। তোমার কিছু কথা বলো, তোমার স্টার্টিংটা মানে ফিল্মটা কি হুট করেই হয়ে গেল নাকি জাস্ট তুমি কিভাবে আসলে ফিল্ম? না, ফিল্মটা আমার হুট করেই। আচ্ছা, আমি বেসিক্যালি নৃত্যশিল্পী। আচ্ছা, আমি ছোটবেলা থেকে নাচ করি, তো এই নাচ করতে করতে আমি রিহার্সাল করছি সোহাগ ভাইয়ের বাসায়। শখ ভাই বলছে যে তোর সাথে একজন কথা বলবে, তুই একটু পরিচয় হ। আমি গেলাম, তো উনি আমাকে সরাসরি বলছে যে তুমি কি ফিল্ম করবা? তা আমি না ফিল্মের কথা শুনে মানে খুব মানে কি বলে অবাক হয়ে গেছি যে আমাকে ফিল্মে এত, মানে আমি তো
প্রিপারেশনই নাই আমার কোনো ফিল্মের। তো আমি সাথে সাথে আম্মুকে ডাক দিছি যে আম্মু এই দেখোস, আমি তো আর কী বলতে কী বলে ফেলবো। পরে আম্মুকে ডাকার পরে আম্মুকে সব কিছু বোঝায় বললো যে দেখেন ওর ক্যারেক্টারটা এরকম, ও আমার গল্পের সাথে ওর একদম ঠিকঠাক আছে, ওকে আমার পছন্দ হয়েছে, তো আপনার মেয়েকে ফিল্ম করতে দিবেন। তো আমার আম্মু খুবই, আমার আম্মু তো ফিল্মের পাগল, সে নিজে নায়িকা হইতে পারে না। নায়িকা ছিলেন? না না না, নায়িকা ছিলেন না, বাট তার অনেক শখ ছিল মেকে দিয়ে সেটাকে দিয়ে পূরণ করতে চেয়েছেন তিনি। এই তোমার ফিল্মে আসা আমার তোমার ডিরেক্টরের নামটা তো ডিরেক্টর যে আমার, আমি বলতে একটা কথা বলি, ডিরেক্টরের কথা শুনে আমার কিছু কথাগুলো খুব কমন লাগতেছে, যে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো কে বলতে পারে। আচ্ছা কে বলতে পারবো? বলো ডিরেক্টরের নামটা বলো। রাজু ভাই, রাইট? আমার পরিচয়টা অনেক দিনের, প্রায় 10 বছর হয়ে গেছে। উনি খুব ভালো মানুষ আর উনিও একজন ফিল্ম পাগল মানুষ। আর তোমার এই ছবিটা উনি আমাকে হলে দেখতে নিয়ে গেছিল বলাকায়, আমার মনে আছে, যে দেখো কাকে ব্রেক দিলাম, ফাটায় ফেলবে সবকিছু। তখন আমি বলাকায় গিয়েছি, তোমার ছবিটা দেখেছি, তোমার অ্যাক্টিং দেখে আমার, এবং আমি আমি বলি তুই তো হলে গিয়ে ছবিটা দেখছিস, আমি রাজু ভাইয়ের বাসায় গিয়ে দেখছি, রাজু ভাইয়ের বাসায় কম্পিউটারে পিসিতে বসে বসে আমি তোমার ছবি দেখছি। তোমার আসলে ওইখানে তোমার অ্যাক্টিং অনেক ভালো ছিল, ভেরি ন্যাচারাল ছিল। আর তোমার মানে তোমার আমার কাছে মনে হয়েছে যে তুমি একদম র মেকআপে শুটিং, র এবং সাদা শাড়ি পরা, ডাউন ছিল, সাদা শাড়ি পরা, বিধবা পুকুর থেকে উঠতেছে। আমি তখন রাজু ভাইকে বললাম যে মেয়েটা অনেক ভালো করেছে। হ্যাঁ, রাজু ভাই তো খুব খুশি, মানে রাজু ভাই যখন আমি কথাটা বললাম যে মেয়েটা ভালো করেছে, মনে হলো যে উনি অস্কার পেয়েছে, অস্কার, রাজুভাইয়ের চোখে পানি আসছিল এবং সেই কান্নার থামাতেই পারিনি আমি। ওনার সত্যি কথা, আমি ওনার হাত দিয়েই এসেছি, এজন্য হয়তোবা উনি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, মানে হি লাভস ইউ এনিওয়েজ। মানে উনি আসলে খুব এক্সাইটেড ছিল যে মানে ওনার ব্রেক দাও একটা মেয়ে, অনেকেই ছিল, অনেক প্রশংসা করছিল তোমার। থ্যাংক ইউ সো মাচ। এবার নীরব কিছু বলো, আমরা ব্রেকে যাব। আচ্ছা, আমাদের আড্ডা অনেক জমে উঠেছে, দর্শক যারা দেখছেন কোথাও যাবেন না, আমরা মাংসর ব্রেক নেই বা যেই ব্রেকই নেই আপনারা থাকবেন, ফিরে আসছি একটু পরে। প্রিয় দর্শক, ছোট্ট একটা ব্রেকের পরে আমরা তিনজন আবারও হাজির হলাম। আমাদের অনেক টপিকস নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা হারিয়ে যাচ্ছিলাম পেছনে, আবার ফিরে আসছি। তো আপনারা ধৈর্য ধরে আমাদের সব কিছু শুনছেন, এই জন্য আপনাদেরকে থ্যাংকস। আর একটু ধৈর্য ধরুন, আমরা হয়তো বা আরও গোপন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গোপন কী কী আছে বলো তো? তোমার গোপন কিছু বলো থাকলে। আমার গোপন, আমার গোপন, আমি না খুব ঘুরতে পছন্দ করি। ঘুরতে পছন্দ করো? কোথায়? মানে ঘুরলে তো সবাই দেখে, তাহলে তো গোপন থাকে না। না না, গোপনে ঘুরে, গোপনে 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 ঘুরো। আচ্ছা, গোপনে ঘুরতে খুব পছন্দ করি। কোথায় যাও? গোপনে দেশের বাইরে নাকি দেশে? হ্যাঁ, সেটা হোক, দেশের ভিতর দেশের বাইরে হোক। আর শপিং করতে অনেক পছন্দ করি। সব মেয়েরাই শপিং করতে পছন্দ করে? না, ছেলেরা কেন? তোমরা করো না? না, আমরা তো বাধ্য হয়ে করি, বিকজ আমাদের শুটিং এর কাপড় চোপড় কিনতে হয়। যেটা হচ্ছে খুব, এমনি তোমরা কাপড় চোপড় পরো না? না, আমি পরি না। ছি, আমি শুটিং ছাড়া কাপড় চোপড় পরিই না। ভালো লাগা কাজ করে যেকোনো আর্টিস্টের জন্য, যে আমাকে অফার আসছে এত, সেই ছবিটা কোনটা ছিল? সেটা ছিল আমার জটিল প্রেম। জটিল প্রেম ছবিটা অনেক ভালো ছিল, আমার বেশ কিছু ছবি আছে এবং আমি ওনার সাথে তিনটা ছবি করেছিলাম, তিনটাই সুপারহিট ছিল। একটা তো ছিল একদম মানে ধারণার বাইরে, 5 টাকার প্রেম ছিল ছবিটার নাম, এবং আমার অসম্ভব অসম্ভব প্রিয় একজন আমি আর সাহারা ছিলাম। হ্যাঁ, আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, অসম্ভব ভালো টেকনিশিয়ান। এবং শাহিন সুমন ভাইয়ের ছবি দিয়ে আমার আসলে ফিল্মে আসা, মন যেখানে হৃদয় সেখানে, আমি সাকিব ভাই ছিলাম আর অপু বিশ্বাস ছিল। নামাজ পড়ে তোমরা খাওয়া দাওয়া করেছো, করে একটু ফ্যামিলিতে সময় দিয়েছো। এই যে আমরা ফ্যামিলি নাই, নামাজ পড়ে অনেক 4-5 ঘন্টা গরুকে সময় দিয়েছি আমরা, গরু ছাগলকে। হ্যাঁ,
ওইটা তো থাকবেই, তারপর কি দুপুরে খাওয়া দাওয়া করো নাই? আমি 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 যেটা করেছি যে আমি আসলে আমার বড় ভাই আজকে আমেরিকা থেকে আসলো, তো আমি নামাজ পড়ে এয়ারপোর্টে গিয়েছিলাম। আচ্ছা, এয়ারপোর্ট থেকে ভাইয়াকে নিয়ে একটু গ্রামের বাড়িতে গেলাম। মানে সবসময় আমরা ঢাকা ঈদ করি, তো এবার প্রথম প্ল্যানিং ছিল যে বড় ভাই আসলে আমরা একসাথে এবার গ্রামে একটু কিছুক্ষণ সময় থাকবো, বড়ক্ষণ আড্ডা মারবো, মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে, যেহেতু হয় না ইন্ডিভিজুয়াল সবাই কোরবানি দেয়, তো এবার গ্রামের বাড়িতে যেয়ে কিছুক্ষণ সময় ছিলাম। তারপর যে হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো আমাদের একটা আড্ডা আছে, না এটা হঠাৎ এটা করে চলে আসলাম। ওর গ্রামের বাড়ি খুব কাছাকাছি, নরসিংদী এক ঘন্টা লাগে, এই জন্য ওর এটা নাই, কিন্তু আমরা আসলে এটা বলতে পারবো না, কারণ ওর বাড়িগুলো তো তিন দিন আগে রওনা দিতে হবে। আমি আমি খুবই লাকি, আমি ঢাকার মধ্যেই পড়ে গেছি, সো এই জন্য আমার ঢাকা না নরসিংদী, না নরসিংদী ঢাকা অলমোস্ট কাছাকাছি, ঢাকা বিভাগেই পড়েছিল আর কি আগে। তো এই হচ্ছে আমার আজকের। তো তোমারটা কি ছিল আজকে সারাদিন? আমিও সারাদিন সকালবেলা ভাইয়া এবং আব্বু রীতিমতো উঠে নামাজ পড়তে যায়, তার আগে আমাকে উঠতে হয়, সেমাই টেমাই করতে হয়, আম্মুর সাথে একটু হেল্প করি, তারপর নামাজ পড়ে আসার পরে তো ওরা যদি ভালো থাকে তাহলে এক ঘন্টায় হয়ে যায়। মানে আমরা কিন্তু বেসিক্যালি দুই তিনজন কষাই রাখি না, আমার বাবা ভাই আমার খালু মামারা থাকে, সবাই মিলে করে, হ্যাঁ ফ্যামিলি সবাই মিলেই কাজ করি আমরা। তোমরা ইয়ে চিনো, চুইঝাল চিনো? চুইঝাল আমি খেয়েছি, ওই যে মানে খুলনার একটা বিখ্যাত খাবার, বিখ্যাত খাবার এটা, হচ্ছে খুব ঝাল হয়, খুব ঝাল মাংসের ভিতর দিয়ে রান্না করে। আমি এটা আশেপাশে যাই না ঝাল, তো এই জন্য। ও তুমি ঝাল পছন্দ? ঝাল খেতে পছন্দ করি না, পারি না বেসিক্যালি, আমি মোটামুটি স্পাইসি পছন্দ করি। হ্যাঁ, আমাদের আগে থেকে হচ্ছে চুই আনা থাকে, সব সময় তো স্টকে থাকে, হ্যাঁ ফ্রিজে থাকে, তো ওইটা ওইটা দিয়ে দুপুরবেলা খেলাম। ভাবলাম যে ঘরে থেকে কি করব, তোমাদের সাথে একটু দেখা করি, আড্ডা দেই, তাই চলে এলাম। না থ্যাঙ্ক ইউ, আমরা খুবই লাকি যে আমরা আজকে তিনজন একসাথে হতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমিও লাকি ফিল করছি। আর এখন তোমরা বলো যে তোমাদের গ্রামের বাড়ির ঈদ আর শহরের ঈদ কোনটা সবচেয়ে বেশি মজা, এনজয় করো তোমরা? মানে এখন আসলে মানে গ্রামও আসলে গ্রাম নাই ঠিক, মানে কেমন যে শহর শহর ব্যাপার হয়ে যাচ্ছে। আমার আমার মনে হয় ঢাকা থেকে ওরা বেশি, আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে গ্রামের ঈদ শহরের ঈদ ব্যাপার না, মানে ছোটবেলার ঈদটা বেশি মজা ছিল, কিন্তু এখন গ্রামের ঈদের চেয়ে আমার কাছে ঢাকার ঈদ ঠিকঠাক আছে, যেহেতু ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে। বাট যদি বলি যে ছোটবেলার ঈদটা বেশি ভালো ছিল বড়বেলার চেয়ে, ছোটবেলার ঈদ। আমার আসলে গ্রামের বাড়িতে কখনো ঈদ করা হয় নাই, এবং আমি আমার জীবনে একবারই কোরবানি ঈদ পালন করেছিলাম, মানে 94 অথবা 96 আমার মনেও নাই, এবং ওইটা আমার মানে কোরবানি ঈদের সময় ফার্স্ট, এবং ওইটাই আমার মানে এখন বলবো যে মানে লাস্ট, কারণ হচ্ছে ওই তখনই শুধুমাত্র বাবার সাথে ঈদ করেছিলাম একবার, প্রথমবার রাজবাড়িতে, পরে তো ফরিদপুর, রাজবাড়িপুর। হ্যাঁ, তোমরা তো আর আমাকে জিজ্ঞেস করবে না, আমারটা আমিই বলি। আমার হচ্ছে ম্যাক্সিমাম টাইমই আমার ঈদ গ্রামে করা হয়, খুলনা আমার। হ্যাঁ, আমার দাদি এখনো বেঁচে আছে, আমি যতটুকু জানি যে তুমি মানে গ্রামের বাড়িতে গেলে সবচেয়ে বেশি খুশি হও, ফেসবুকে দেখি। হ্যাঁ খুশি মানে আমি হচ্ছে প্রচুর হচ্ছে কি বলে কি বলে এটা গ্রামের ভাষা বলে কি, গেছো বান্দর চিনো? তুমি কি গাছে 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 উঠি? আমার খুব গাছে উঠতে পছন্দ। কোন কোন গাছে উঠো তুমি নরমালি? মানে ছোট ছোট গাছ, বড় গাছে তো উঠতে উঠতে পারি না। মনে করো পেয়ারার সময় পেয়ারা গাছে উঠি, নিজে পেয়ারা পেরে খাই, তারপর আমের সময় নিজে আম গাছে উঠে আম পাড়ি, মানে এইগুলা এগুলো আমার খুবই মজা লাগে। রাইট, প্রিয় দর্শক, আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক কথা বলছি আমাদের দৈনন্দিন জীবনের কথা, তারপর আজকে ঈদের দিন কী কী করলাম। আমরা এবার শেষ একটা বিরতিতে যাব, এটাই লাস্ট ব্রেক, তারপর আমরা যে যার মতো বাসায় চলে যেতে পারি। হ্যাঁ, তোমরা না আমাদের আমার বাসায় যাবা? বললামই তো, ঠিক আছে তাহলে ছোট একটা ব্রেক নিয়ে নিই। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, এক্ষুনি ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম সেলিব্রিটি ঈদ আড্ডায়। আমরা তিনজন আবার আড্ডা দিব, চলেন। আমাকে এটা বলো যে তুমি আজকে আমাদের জন্য কি কি মানে খাওয়াবে এখন গেলে বাসায়? আচ্ছা, অলরেডি গরুর মাংস ভুনা রান্না করা আছে, চুই ঝাল দিয়ে। চুই ঝালটা খাবো আমি, এটা আমি নাই। এই প্রথম খুলনার কোন মেয়ের বাসায় খাবো। আচ্ছা ঠিক আছে, তবে তাইলে আম্মুকে বলে দিচ্ছি ফোনে এখন তোমার জন্য গুড় চিনি দিয়ে কিছু রান্না করতে। চুই ঝালের মধ্যে একটু চিনি টিনি দিয়ে মিলাই দাও। আমার একটা ভাই আছে, সে ভাতের মধ্যে চিনি দিয়ে খায় এবং অদ্ভুত, এবং তাকে দেখে অনেক দেখার জন্য মানুষজন আসতো। চিনি বাবা, চিনি দিয়ে, চিনি বাবা, মানে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, মাছ হোক, মানে যাই হোক, কি জানি অদ্ভুত ডিফারেন্ট টাইপের হয়। আচ্ছা, এবার ঈদে কি কি কাজ করলা তোমরা? পাসওয়ার্ডের ওই রেশ এখনও রয়ে গেছে আর কি। আর ফিল্মের শুটিং হলো এবার, নতুন যে ফিল্মটা ওটা করছি শুটিং, তো ওটা তো হাফ ডান, ঈদের পরে আবার শুটিং শুরু হবে, তো এগুলো নিয়ে বিজি ছিলাম আসলে। আচ্ছা, আর আমি মাঝখানে একটু লস এঞ্জেলসে গিয়েছিলাম। আচ্ছা, লস এঞ্জেলসে গিয়েছিলাম, ওখানে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, এটা হচ্ছে লস এঞ্জেলসের যে মেয়র, থ্যাংক ইউ, লস এঞ্জেলসের মেয়র, ওটা বাংলাদেশ থেকে এর আগে তিনজন পেয়েছিল, ওটা পূর্ণিমা পেয়েছিল, এস আই টুটুল ভাই পেয়েছিল আর শুভ পেয়েছিল, তো এই বছর আমি নমিনেটেড ছিলাম, আমি পেয়েছি। আচ্ছা, মুভি দেখতে যাব না এবার? অবশ্যই যাব, অবশ্যই, মানে আমরা তো মুভির মানে মুভি ফ্রিক, মানে আমি আমার একটা সেকেন্ড মুভি ছাড়া ভাবতে চাই না এবং ভাবি না। চলো, এখন সময় আছে, আমরা অনুষ্ঠান না আমরা আজকে না কালকে, যেহেতু তোমার বাসা, আমার কাছে মনে হচ্ছে তুমি না খাওয়ানোর পায়তারা করতেছো। হ্যাঁ, আমরা ফান করলাম, তো আমার মনে হয় যে এশিয়ান টিভিকে একটা থ্যাঙ্কস আসলে তারা পাবে, কারণ সেলিব্রিটি আড্ডা ওরা লিখেছে, বাট আমরা বলবো যে একটা ফ্রেন্ডলি আড্ডা দিলাম আমরা, এবং অফকোর্স এশিয়ান টিভি আসলে একটু ডিফারেন্ট টাইপ করার চেষ্টা করে সবসময়, এবং করেও করেও করেও, বাট আমি এশিয়ান টিভির কাছে একটা জিনিস চাচ্ছি, হয়তো বা সবাই শুনছেন, এশিয়ান টিভির উচিত এখন বছরে অ্যাটলিস্ট 5-7টা ভালো ভালো ফিল্ম করা, কারণ ফিল্মের পরিবেশ ভালো হচ্ছে এখন, এবং আমাদেরকে নিয়ে একটা প্ল্যান করতে পারে তারা চাই, আমাদের তিনজনকে নিয়ে। হ্যাঁ, অবশ্য বলেছে কিন্তু আসার আগেই, বাট আমি এটাও প্রমিস করতে চাই আমরা মাংস কম খাবো না। তুমি তো বলেছো যে ঈদের এই 7 দিন শুধুমাত্র এটা আচলের জন্য। চলো, কিপটা মনে করো না, ঠিক আছে, চলো আগে বাসায় দেখি কত খাইতে পারো। ঠিক আছে, চলো চলো। আচ্ছা, এখন আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ, রাইট, একদম শেষ পর্যায়ে বলো ইমন, যারা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমাদেরকে দেখেছেন, প্রথমে মাপ চেয়ে নেছি, সরি, আমরা আসলে একদম ক্যাজুয়াল একটা আড্ডা মেরেছি। আর সবচেয়ে বড় কথা যে কোরবানি চলছে, যে পশুর চামড়াগুলো আসলে এগুলো একটু সেফলি, রক্ত যেখানে পড়ে আছে এগুলো ধুয়ে ফেলবেন ঠিক মতো, কারণ এখান থেকে জীবাণু অনেক রোগ হতে পারে। আর গরু মাংস খান, কিন্তু বুঝে শুনে খান, যারা একটু প্রেশারের রোগী আছে বা হার্টের প্রবলেম আছে তারা বুঝে শুনে গরু মাংস খান, আর বাংলা সিনেমার সাথে থাকেন, বাংলা ছবিকে প্রমোট করেন। আর আমরা অনেক নেতিবাচক কথা বলি বাংলা ছবিকে নিয়ে, যেহেতু বাংলাদেশটা আমার, ছবিটাও আমার, সো আমরা চেষ্টা করবো সবাই বাংলা ছবির পাশে থাকা। ধন্যবাদ সবাই। আমাদের এই আড্ডা এশিয়ান টিভির পর্দা সামনে যারা দেখেছেন, আমার কাছে জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আমরা আড্ডা দিয়ে খুব মজা পেয়েছি, এবং আজকের এই কোরবানিদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আবার, এবং টিভি চ্যানেলের 7 দিনব্যাপী এই শুভেচ্ছা আপনাদের জন্য, এবং আমরা চাই আপনারা হলে গিয়ে ছবি দেখুন, আমাদের ইন্সপিরেশন শুধুমাত্র আপনারা যখন দেখি হলে গিয়ে ছবি দেখছেন এবং আমাদেরকে ইন্সপায়ার করছেন, আমাদের ছবি দেখুন। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আসলে ঈদের দিন আমরা তিনজন যে এক জায়গা হব এরকম মানে ভাবতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের টাইম দেওয়ার জন্য, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে, বেস্ট এক্সপেরিয়েন্স। হ্যাঁ, রাইট, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ তুমি আসলে প্রোগ্রামটার মানে প্রাণ ছিলে, তুমি এত সুন্দর করে সবকিছু গুছিয়ে কথা বলেছো। না, আমি একদমই গুছিয়ে কথা বলতে পারি না, এটা এটা ভুল, জানি না, পারো না, জানি, বাট আজকে বলেছো। না, আজকেও বলি নাই। যাক, তোমাদের অনেক থ্যাঙ্কস, এবং একসাথে দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে তোমাদের সাথে আড্ডা দিতে, এবং দর্শক আপনাদেরকে বলছি আমরা ফিল্ম পাগল, আপনাদের জন্যই
ফিল্ম করছি, আপনাদের জন্য সুন্দর সুন্দর ফিল্ম উপহার দেওয়ার চেষ্টা করি। প্লিজ আপনারা হলে গিয়ে ছবি দেখবেন এবং ঈদটা আপনারা সুন্দরভাবে কাটান, সুন্দরভাবে থাকুন। আপনাদের আবার আবারও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এবং এশিয়ান টিভিকে অনেক অনেক থ্যাংকস। ঈদ মোবারক, ঈদ মোবারক।